আমরা ফার্স্ট টাইম শিলচরে লিপিপাল ভাওয়াল এখানে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট উনি আসছেন 27 মে এই এলাকা বা আজ 1 মে 2023 ইংরাজি বেরেঙ্গায় অবস্থিত ইবনে সিনা ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এ পাস করা ছাত্রছাত্রীদেরকে সার্টিফিকেট এবং মার্কশিট প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইএসডির এমডি রত্নদীপ দেবরায় স্যার, মাস্টার ফ্র্যাঞ্চাইজি প্রোভাইডার শাহরিয়ার লস্কর স্যার, এছাড়াও সেন্টারের ইনচার্জ তাহির হোসেন লস্কর, এছাড়াও আলতাফ হোসেন বড়বুইয়া এবং আসাদুজ্জামান লস্কর। এই সেন্টারটি বেরেঙ্গা বাগাডোর বড়জুড়াই কাশীপুর বাসকান্দি স্টুডেন্টের জন্য খুবই ভালো একটি অবস্থান, কারণ যোগাযোগের একজন খুব ভালো সুবিধা রয়েছে। আপনারা এখানে এনরোল করতে পারেন, অ্যাডমিশন নিতে পারেন, কারণ বিভিন্ন কোর্স রয়েছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। আপনারা বাকি সেন্টারের ইনচার্জ এবং আইএসডির কর্ণধার এমডি রত্নদীপ দেবরায় স্যারের কাছ থেকে শুনতে পাবেন। আমাদের ইবনে সিনা ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি গত বছর এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছিল। যাই হোক, আমরা এই তৃতীয়বার আমরা সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া আজকে করে নিয়েছি। আমাদের ইনস্টিটিউটের মধ্যে প্রচুর ছাত্র গত বছর পাস আউট হয়েছে এবং এই বছরও ম্যাট্রিক এক্সাম দেওয়ার পরে তারা ক্লাস যথারীতিভাবে চলছে এবং আরও 2-3টি ব্যাচ রেডি হওয়ার পথে। আপনারা যারা এই ইবনে সিনা ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এটা বেরেঙ্গার মধ্যে পড়েছে এবং বৃহত্তর বেরেঙ্গা বাগাডোর বড়জুড়াই মধুরবন এই বৃহত্তর বরাকপাড়ের মধ্যে একমাত্র এই শিক্ষা কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান, এবং বলতে গেলে এখন তো ব্রিজের সেই দিক কাশীপুর বাদ্রিঘাট এইসব নিয়ে বৃহত্তর এই এলাকার মধ্যে একমাত্র কম্পিউটার ইনস্টিটিউট। আপনারা যদি এই শিক্ষার্থী যারা ম্যাট্রিক পাস বা হায়ার সেকেন্ডারি যারা পাস করে নিয়েছে এবং বিকাল দিকে বা সকাল দিকে ক্লাস করার ইচ্ছুক থাকে, যেমন ক্লাস টাইম ছাড়াও যদি বিকালে বা সকালে যদি ক্লাস করার ইচ্ছা থাকে, তাহলে অ্যাডমিশন নিয়ে নিতে পারবেন। আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া এখন চলছে, যথারীতি ক্লাস চলছে। আপনারা যদি কোনো ইচ্ছুক ছাত্ররা অ্যাডমিশন নিতে চান, তাহলে আমাদের সেন্টারে যোগাযোগ করুন। আমি এই সেন্টারের ইনচার্জ হিসাবে রয়েছি, আমার সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারবেন। গুড আফটারনুন এভরিওয়ান, আমার নাম রত্নদীপ দেবরায়, ফাউন্ডার এমডি অফ আইএসডি। আমি যারা আজকে আমাদের খুব খুশির কথা আর খুব ভালোভাবে তাই স্যার বা এখানে যে ইনচার্জ আছেন ওরা খুব ভালো করে ক্লাস করাচ্ছে, এখানে ফিডব্যাকটাও ভালো। এখন আমাদের নিউ এনরোলমেন্ট চলছে, এখানে ডিসকাউন্টও আছে, যে ডিসকাউন্ট দিয়ে ওরা করতে পারবে। আমি চাচ্ছি এখানে অনেক বড় এলাকা, এখানে ওই অ্যাওয়ারনেসটা আমি কম পাচ্ছি, এখানে ওই হিসাবে জায়গা হিসাবে আমি দেখতে পাচ্ছি মানে রেসপন্সটা কম অন্য যে জায়গার থেকে। আমি চাচ্ছি যে এখানে স্টুডেন্টরা করুক, এটা একটা মিনিমাম ফিস, অন্যান্য ইনস্টিটিউট থেকে মিনিমাম ফিস, তারপরে ট্রান্সপোর্টেশন এক্সপেন্ডিচারও লাগছে না। আপনারা এখানে কোর্সটা করেন, খুব ভালো হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজিস্টার্ড, আইএসও অ্যাপ্রুভ আমাদের অর্গানাইজেশন, এন্টায়ার ইন্ডিয়াতে আমাদের কাজ চলছে। নর্থ ইস্টে 160+ সেন্টার আমাদের আছে। আইএসডি শুধু মানে আইটি না, আমাদের কর্পোরেট অফিস শিলচরে বিউটি, ফিজিওথেরাপি, হোটেল ম্যানেজমেন্ট নিয়েও আমরা কাজ করছি, প্লাস বিউটি ইন্ডাস্ট্রি নিয়ে আমি বলছি। জেনারেলি কী হয়, মানুষরা কলকাতা দিল্লি গিয়ে যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে চান তারা সেলিব্রিটির কাছে করেন। আমরা ফার্স্ট টাইম শিলচরে লিপিপাল ভাওয়াল এখানে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট উনি আসছেন 27 মে এই এলাকা। বা আপনার যে ফলোয়ার্স আছে যারা ইন্টারেস্টেড আছেন এই সেমিনারটা অ্যাটেন্ড করতে পারেন, আমাদের ডেইজ হোটেল 27th of May মহাসড়ক আইওসির অপোজিটে ওরা নামটা এনরোলমেন্ট করতে পারেন আইএসডি।